দর্শক দেয়ালের উপরে রঙের প্রলেপ দেয়ালকে সুরক্ষা দিলেও চোখের উপর পড়া ছানির প্রলেপ কিন্তু উল্টো কাজটি করে তাই চিকিৎসকের মতে চোখের ছানিকে কোনোভাবেই পুষে রাখতে নেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চোখের ছানি চিকিৎসায় সবচেয়ে কার্যকর এক মাধ্যম হচ্ছে সঠিক প্রযুক্তি এবং লেন্সের ব্যবহার উন্নত প্রযুক্তি এবং এই লেন্সেও রয়েছে নানা প্রকার ভেদ এক্ষেত্রে সঠিক লেন্স ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি চোখের ছানি চিকিৎসায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি চোখ ও দৃষ্টিশক্তির চিকিৎসা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে নিয়মিত এ আয়োজনে চোখের ছানির চিকিৎসায় লেন্স ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ ও সফল চিকিৎসা ব্যক্তিত্ব ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আজকের বিষয়টি আসলে খুবই প্রাসঙ্গিক একটি বিষয় একজন রোগী ছানির চিকিৎসা করাতে এসে উনি একটু দ্বিধা ভোগেন যে আসলে কোন লেন্সটি ভালো এই বিষয় নিয়ে এই বিষয়ে আসলে গভীরে যাবার আগে স্যার আপনার কাছে জানতে চাইবো ছানি বলতে আমরা কি বুঝি ছানির আধুনিক চিকিৎসা কি চলো মডেল দিয়ে বুঝেনি। চোখের ভেতরে আমাদের একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে এই লেন্সটি কোনো কারণে যদি ঘোলা হয়ে যায় সেটি হলো চোখের ছানি ছানি মানে পর্দা নাই চলো আমরা ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই লক্ষ্য করো বাম দিকের চোখের যে প্রাকৃতিক লেন্সটি সেটি স্বচ্ছ কিন্তু ডান চোখের যে ভেতরের লেন্স সেটি ঘোলা হয়েছে এটি হলো চোখের ছানি বা ক্যাট্রাক্ট এর পরের ছবিতে আমরা দেখব লক্ষ্য করো ডান চোখের ভেতরের প্রাকৃতিক লেন্সটি স্বচ্ছ রয়েছে কিন্তু বাম চোখের লেন্সটি ঘোলা হয়েছে অর্থাৎ বাম চোখে ছানি পড়েছে এর পরের ছবিতে আমরা দেখব চোখে ছানি রয়েছে এবং ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ঘোলা ছানিটিকে অপসারণ করে চোখের ভেতরে কৃত্রিম একটি লেন্স বসিয়ে দেবা আসলে এই লেন্সটি বেশিদিন আবিষ্কৃত হয়নি সত্তর বছরের মতো লেন্স আবিষ্কার হয়েছে আগে কিন্তু মানুষের চোখের ছানি অপারেশন করে লেন্স বসানো হতো না আমাদের নানি দাদিদের দেখেছে অনেক মোটা পরে চশমা পড়তে অর্থাৎ এই লেন্স আবিষ্কার ছিল একটি যুগান্তকারী বিষয় একটি ঐতিহাসিক বিষয় ধন্যবাদ স্যার আপনি বলছিলেন যে লেন্স আবিষ্কারের বিষয়টি আপনার কাছে ইন্ট্রাকুলার লেন্সের ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইব দেখো আসলে এই ইতিহাসটি অত্যন্ত ইন্টারেস্টিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত বৈমানিকরা যুদ্ধবিধ্বস্ত প্লেন নিয়ে আক্রান্ত হতো তাদের চোখের ভেতরে প্লেনের যে ক্যানোপিস যেগুলো প্লাস্টিকগুলো সেগুলো টুকরো টুকরো চোখের ভেতরে প্রবেশ করত একজন তরুণ ব্রিটিশ চিকিৎসক স্যার হ্যারোল্ড রেডলি উনি দেখতে পান যে এই প্লাস্টিকগুলো চোখের ভেতরে দীর্ঘদিন ধরে বছরের পর বছর রয়েছে কিন্তু রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া ছাড়ায় সেখান থেকে ওনার মাথায় বুদ্ধি আসে যে উনি কীভাবে এই লেন্সটিকে রিসেপ করে আকৃতি চেঞ্জ করে লেন্সে পরিণত করা যায় সেখান থেকে ইতে চল আমি স্যারকে পরিচয় করিয়ে দিই ইনিই হচ্ছেন স্যার হ্যারোল্ড রেডলি যিনি ফাদার অফ দি মডার্ন ইন্ট্রকুলার লেন্স উনত্রিশে নভেম্বর উনিশশো সালে প্রথম একজন ব্রিটিশ বৈমানিকের চোখে এই অপারেশন করে লেন্সটি বসানো হয় চল আমরা পরের ছবি দিয়েই আমি দর্শকদের বুঝিয়ে দিই এটি হচ্ছে সেই প্রথম ইন্ট্রাকুলার লেন্স এখনকার ইন্ট্রাকুলার লেন্স থেকে একটু পার্থক্য এর পরের ছবিতে আমরা দেখবো আমার সুযোগ হয়েছিল দু সালে লন্ডনে যখন ইউরোপিয়ান ক্যাট্র্যাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনদের বাৎসরিক সম্মেলনে যোগদান করবার সেখানে ইন্ট্রাকোলার লেন্স মিউজিয়াম বা জাদুঘর ছিল সেখানে যাবার ইংল্যান্ডের সেই ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাস এবং সেখানে হ্যারোল্ড রিডলির ছবি আইওয়েল মিউজিয়াম এরপরের ছবিতে আমরা দেখব সেখানে আমার দেখা হয়েছিল আমার ফেকোমেন্টর মেন্টর যার হাতে আমার ফেকো হাতে খড়ি উনিশশো সালের জানুয়ারি মাসে অর্থাৎ বাইশ বছরের অধিক সময় ধরে আমি ফ্যাকো সার্জারি করছি এবং তুমি শুনে খুশি হবে যে এ পর্যন্ত বিশ হাজারেরও বেশি আমি ফ্যাকোস সার্জারি করেছি এবং আরেকটি ছবিতে ডক্টর আভাই ভাসাবাঁধা এই দুজনই হচ্ছে এই উপমহাদেশের অত্যন্ত প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ যারা এই চোখের ফ্যাকো সার্জারিকে সারা বিশ্বে সমাদৃত করেছে আমেরিকা ইউরোপে আমাদের বাংলাদেশেও ওনারা এসেছেন বাংলাদেশের চক্ষু অত্যন্ত শ্রদ্ধেয় এই দুইজন মানুষ ধন্যবাদ স্যার সমস্ত আপনি বলছিলেন যে লেন্সের ইতিহাস এবং আপনার ফ্যাকো সার্জারির যাত্রা সম্পর্কে আমরা শুনতে পারছিলাম কিন্তু স্যার আপনি বলছিলেন যে আগের লেন্সটি একটু অন্য ধরনের ছিল এই লেন্স আসলে কি ধরনের হয়ে থাকে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রথম যে লেন্সটি সেটি হচ্ছে শক্ত লেন্স মাঝখানের যে জায়গাটি সেটা অপটিক এই জায়গা দিয়ে আমরা দেখি কিন্তু পাশের যে জায়গাটা হ্যাপটিক যে নীল জায়গাটা এবং এই লেন্সগুলো বসানো হতো চোখের পেছনের প্রকোষ্ঠে এরপরের ছবিতে আমরা দেখব। এবং তখন এক্সট্রা ক্যাপসুলার ক্যাটরাক সার্জারি করা হতো প্রায় বারো থেকে চোদ্দো মিলিমিটার জায়গা কাটতে হতো এবং সাত থেকে দশটি সেলাই দেবার প্রয়োজন হতো ছানিটাকে আস্ত বের করে আনতে এর পরের ছবিতে আমরা দেখব এখনও কিন্তু ছানিটাকে আমরা আস্ত বের করে নিয়ে আসি কিন্তু কাটতে হয় অল্প জায়গা সাত থেকে দশ মিলিমিটার কোনো সেলাই লাগে না কিন্তু এর পরের ছবিতে আমরা দেখব এই ধরনের অপারেশন ইঞ্জেকশন লাগে কোনো ব্যান্ডেজ লাগে না কালো চশমা পড়তে হয় পরের ছবিতে আমরা দেখব অ্যান্টেরিয়ার চেম্বার লেন্স কোনো কারণে লেন্সটি যদি তার প্রাকৃতিক জায়গায় বসানো সম্ভব না হয় তখন চোখের সামনের প্রকোষ্ঠে বসাতে হয় এরপরের ছবিতে আমরা দেখব এই ছবিতে লক্ষ্য করো অ্যান্টেরিয়র চেম্বার লেন্সটি চোখের সামনের প্রকোষ্ঠে বসানো হয়েছে এর পরের ছবিতে আমরা দেখব আইরিস সাপোর্টেড লেন্স এর পরের ছবিতে আমরা দেখব লক্ষ্য করো অ্যান্টেরিয়র চেম্বারে আইরিসের উপরে এই লেন্সটি বসানো হয়েছে এর পরের ছবিতে আমরা দেখব স্কোয়ার ফিক্সিং আইওয়েল অ্যান্টেরিয়র চেম্বার লেন্সগুলোর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোনো কারণে চোখের চাপ বেড়ে যেতে পারে যেটাকে আমরা সেকেন্ডারি গ্লকোমা বলি সেক্ষেত্রে আমরা স্ক্রাল ফিক্সিং আইওয়েল দুটো খুব ইম্পর্ট্যান্ট টেকনিক যেটা জনপ্রিয় একটি হচ্ছে গ্লু ডায়ল টেকনিক বাই ডক্টর আমার আগারওয়াল মাই ফেকোমেন্টর আর হচ্ছে সেন ইয়ামেনি টেকনিক এর পরের ছবিতে আমরা দেখবো ফোল্ডেবল আয়োয়েল এই লেন্সগুলোই কিন্তু আমরা বসাই অর্থাৎ নরম লেন্স যেটা ভাজ করা যায় এই দেখো আমার হাতে একটা কার্টিজ রয়েছে এই কার্টিজের মধ্যে লেন্সটা প্রবেশ করানো হয় আবার এখনকার কার্টিজগুলোর মধ্যে আগের থেকে লেন্সটা ভাঁজ করা থাকে এটাকে বলে প্রিলোডেড লেন্স আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই যে এই প্রিলোডেড লেন্সগুলো দুই মিলিমিটার ছিদ্র দিয়ে চোখের ভেতরে বসিয়ে দেওয়া হয় ভেতরে যে ফুল ফোটার মতো করে ভাঁজটা খুলে যায় এরপরের ছবিতে আমরা দেখব এই প্রযুক্তিগুলো ব্যবহারের জন্যে দরকার হলো ফ্যাকোমেশিন উন্নত প্রযুক্তির এবং এই অপারেশনগুলো শুধুমাত্র ড্রপের মাধ্যমে অবশ করে করা হয় ইনজেকশনের মাধ্যমে না ফলে অপারেশনের পর কোনো ব্যান্ডেজ লাগে না কালো চশমা পড়তে হয় না এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফ্যাকোমেশিন সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ এন ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ এর পরের ছবিতে আমরা দেখব আরেকটি সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকোমেশিন হোয়াইট স্টার সিগনেচার এলিভ ফ্যাকোমেশিন ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ এর পরের ছবিতে আমরা দেখব কনস্টেলেশন ইনফিনিটি সিস্টেম অর্থাৎ রেটিনার সমস্যা যদি থাকে রেটিনার রক্তক্ষরণ রেটিনা ছিঁড়ে গেছে এবং ছানি এই দুটো অসুখ একসাথে যদি থাকে তখন আমরা এই মেশিনটা আমরা ব্যবহার করে থাকি এরপরের ছবিতে আমরা দেখব যে উন্নত প্রযুক্তির ফ্যাকো সার্জারি করতে হলে উন্নত প্রযুক্তির একটি অপথেলমিক অপারেটিং মাইক্রোস্কোপ প্রয়োজন যেমন অপমি লোমেরা সেভেন হান্ড্রেড ফ্রম কার্লজাইস জার্মানি অর্থাৎ এই সমস্ত উন্নত প্রযুক্তির ফ্যাকো সার্জারির জন্যে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন এবং উন্নত প্রযুক্তির অপথালমিক অপারেটিং মাইক্রোস্কোপ খুবই জরুরি একটি বিষয় এবং আমাদের হাসপাতালে এই সবগুলো মেশিন রয়েছে যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট সেন্টারগুলোতে রয়েছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকো সার্জারি করি বাংলাদেশে ধন্যবাদ স্যার তার মানে আপনি বলছিলেন যে একজন দক্ষ সার্জনের পাশাপাশি একজন একটা ভালো ফ্যাকো মেশিন এবং একটি ভালো মাইক্রোস্কোপও প্রয়োজন আর আপনি বলছিলেন স্যার কিছু লেন্সের ভিন্নতার কথা আর কোনো প্রকার ভেদ আছে কিনা লেন্স অবশ্যই রয়েছে আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই দেখো কিছু লেন্স রয়েছে স্বচ্ছ যেগুলো বলে ক্লিয়ার ইন্ট্রাকুলার লেন্স এর পরের ছবিতে আমরা দেখব আর কিছু লেন্স রয়েছে সেগুলো হলুদ লেন্স ইয়েলো লেন্স এর পরের ছবিতে আমরা দেখব ডিজাইনের দিক থেকে কিছু লেন্স লেন্স রয়েছে প্লেট হ্যাপটিক অর্থাৎ এদের যে একটু ফ্ল্যাট চ্যাপ্টা হ্যাপটিকগুলো এর পরের ছবিতে আমরা দেখব আর কিছু লেন্স রয়েছে যাদের হ্যাপটিক লুপের মতো দেখো এর পরের ছবিতে আমরা দেখব আরো কিছু লেন্স রয়েছে পুরোনো ধরনের লেন্স গুলো ছিল স্ফেরিক্যাল লেন্স অর্থাৎ একটু গোলাকার এই গোলাকার লেন্স হলে স্ফেরিক্যাল অ্যাবারেশন বা বিচ্যুতি বেড়ে গেলে রাতের বেলা দৃষ্টিগুলো ঝাপসা থাকে লক্ষ্য করো বাম দিকের ছবিতে কিন্তু যদি আমরা অ্যাসফেরিক বা ফ্ল্যাট লেন্স বসাই বা চ্যাপ্টার লেন্স বসাই তাহলে কিন্তু রাতের দৃষ্টিগুলো খুব চমৎকার হয় ধন্যবাদ স্যার আপনি বলছিলেন আসলে লেন্সের বিভিন্ন প্রকার ভেদের কথা তো এই লেন্সগুলো ব্যবহার করলে কি একজন রোগী সব দূরত্বেই দেখতে পাবে আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই না প্রচলিত যে লেন্সগুলো সেগুলো মনোফোকার লেন্সে একটি পাওয়ার রয়েছে এই লেন্স বসালে শুধুমাত্র দূরে দেখা সম্ভব কাছে নয় এর পরের ছবিতে আমরা দেখব টরিক আইভেল অর্থাৎ তুমি জানো যে আমরা অনেকেই চোখের চশমাতে সিলিন্ডার পাওয়ারের চশমা পরি এখন এই সিলিন্ডার পাওয়ারটি এই টরিক লেন্সের ভেতরে সন্নিবেশন করা সম্ভব এই ধরনের লেন্স বসালে একজন মানুষের অপারেশনের পরে চশমাতে সিলিন্ডার পাওয়ার লাগে না এরপরের ছবিতে আমরা দেখব প্রেস প্রেসবায়োপিক লেন্স তুমি জানো চল্লিশের দিকে আমাদের প্রেস বায়োপিয়া হয় কাছে পড়তে গেলে একটা পড়ার চশমা লাগে এখন সেই কাছের পাওয়ারটিও এই ইন্ট্রকুলার লেন্সের ভেতরে রিংয়ের আকারে সন্নিবেশন করা হয় ফলে একজন মানুষ দূরে এবং কাছে সব দূরত্বে পরিষ্কার দেখতে পায় এটাকে বলে প্রেস বায়োপিক লেন্স ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা জানতে পারছিলাম কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির ফিভ বিরতি শেষের সঙ্গে থাকবেন দর্শক চোখের ছানি চিকিৎসায় লেন্স ও প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলছি ঢাকা আইকেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন স্বনামধন্য চক্ষু চিকিৎসক ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিৎ স্যার পরবর্তী আলোচনায় ফেরার আগে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি সঙ্গেই থাকবেন লেন্স ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসেক ফ্যাকো ও বিশেষজ্ঞ ডাক্তার হরণ রশিদ স্যার ফিরছি আলোচনায় স্যার বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন বিভিন্ন ধরনের লেন্সের কথা এটার মধ্যে একটি উঠে এসেছে সেটি হচ্ছে প্রেস বায়োপিক লেন্স এই লেন্স সম্পর্কে একটু বিস্তারিত আমাদের ধারণা দিন ছবি দিয়ে বুঝিয়ে দেই প্রেস বায়োপিক লেন্স প্রথম যেটি এসছিল রিফ্র্যাক্টিভ আয়ুয়েল আলোর প্রতিসরণের উপরে ভিত্তি করে এরপরের ছবিতে আমরা দেখব রিফ্রাকটিভ আইওয়েলের যে সমস্যাগুলো কাছে দেখতে সমস্যা হওয়া রাতের বেলার সমস্যা সেগুলো এখন ডিফ্র্যাক্টিভ আইওয়েল অর্থাৎ আলোর বিচ্ছুরণের উপরে ভিত্তি করে এর পরের ছবিতে আমরা দেখব বাইফোকাল আইওয়েল বাইফোকাল বাই মানে দুই দূরে এবং কাছে এর পরের ছবিতে আমরা দেখবো অ্যাকোমোডেটিভ আইওয়েল প্রচলিত এখনকার যে লেন্সগুলোতে রিং থাকে অ্যাকোমোডেটিভ আইওয়েল হল আমাদের প্রাকৃতিক যে লেন্স সেটা কিন্তু অ্যাকোমোডেশান হয় বাট এই লেন্সগুলো বসানোর পরে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এগুলো অতটা জনপ্রিয় হয়নি এর পরের ছবিতে আমরা দেখব এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস বা ইড অফ আইওয়েল যেমন সিম্ফনি অ্যাটলারা এগুলোতে দূরে এবং মাঝামাঝি ইন্টারমিডিয়েট পজিশনের পাওয়ার আছে ফলে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য খুব ভালো পরের ছবিতে আমরা দেখব ট্রাইফোকাল ফোকাল আইওয়েল ট্রাই মানে তিন দূরে মাঝে কাছে এই তিন দূরত্বেই চমৎকার দেখা সম্ভব ট্রাইফোকাল লেন্সের মাধ্যমে যেমন প্যানপটিক্স অ্যাটলিজা ট্রাই এর পরের ছবিতে আমরা দেখব প্রেসবায়োপিক টরিক লেন্স আমরা সিলিন্ডার লেন্সের কথা বলছিলাম অর্থাৎ যাদের চশমার পাওয়ার সিলিন্ডার রয়েছে তারা যদি কাছে চশমা ছাড়া দেখতে চায় তাহলে তাদের প্রেসবায়োপিক টরিক লেন্স যেমন বাইফোকাল টরিক ইডফ টরিক বা ট্রাইফোকাল টরিক এই লেন্সগুলো আমরা বসাতে পারি পরের ছবিতে আমরা দেখব এটি হচ্ছে এই প্রেসবায়োপিক ইন্ট্রাকুলার লেন্সের ব্যাপারে আমার যথেষ্ট প্যাশন রয়েছে এবং তারই হাত ধরে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাকে বিভিন্ন টক দিতে হয় সম্প্রতি এবছরই ফেব্রুয়ারি মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া অথলাম সোসাইটির আমন্ত্রণে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আমি কিনোট স্পিচ আমি দিয়েছিলাম প্রেসবায়োপিয়া আইওয়েলের উপরে এর পরের ছবিতে আমরা দেখব এবং অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মাহিপাল সাজদে প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর এস নাটরাজন এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর নম্রতা শর্মা আমাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে ভূষিত করে এবং বাংলাদেশ থেকে অনেক চক্ষু বিশেষজ্ঞ প্রতি বছরই এই সর্বভারতীয় চক্ষু বিষয়ক সম্মেলনে যোগদান করেন এমনকি এখনকার বাংলাদেশের চক্ষু চিকিৎসক সমিতির বিভিন্ন বিশেষজ্ঞগণ এশিয়া প্যাসিফিক এমনকি ইউরোপ আমেরিকার যে বিভিন্ন আমেরিকান একাডেমি অফ অফথালমোলজির কনফারেন্সেও যোগদান করে থাকে ধন্যবাদ স্যার এটি আসলে আমাদের দেশের জন্য খুবই গৌরবের একটি বার্তা স্যার আপনি বলছিলেন যে সঠিক পাওয়ারের লেন্স আসলে কতটা জরুরি সেটি যদি না বসানো যায় তাহলে কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা হ্যাঁ প্রথমত সঠিক পাওয়ারের লেন্স বসানো আমাদের চেষ্টা করা উচিত কোনো কারণে সেটি সম্ভব না হলে সেটা ল্যাসিক বা স্মাইল করে পাওয়ারটা আমরা ঠিক করে দিতে পারি অনেক সময় বেশি যদি অ্যাবনরমালিটি হয় অনেক পাওয়ারের তারতম্য হয় সেক্ষেত্রে আমরা লেন্সটাকে বের করে নিয়ে আসি যেটাকে আমরা আয়োল এক্সপ্লান্টেশন বলি এবং পরবর্তীকালে নতুন একটা লেন্স বসাতে হয় সেটাকে আমরা আয়োল এক্সচেঞ্জ বলি এছাড়া আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আমরা অ্যাড অন আয়োয়েল বা সাপ্লিমেন্টারি আয়োয়েল যেটাকে আমরা পিগি ব্যাক আয়োয়েল বলি অর্থাৎ লেন্স যেটি বসানো আছে ধরো বিশ পাওয়ারের লেন্স আর এক লাগবে একুশ পাওয়ারের আমরা হয়তো আর এক পাওয়ারের লেন্স যোগ করে দিলাম এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া নতুন প্রযুক্তি আসছে সেটি হচ্ছে লাইট অ্যাডজাস্টেবল অর্থাৎ লেন্স বসালে সেখানে যদি আমরা আলট্রাভায়োলেট লাইট দেই তাহলে এই লেন্সের পাওয়ার পরিবর্তন হয়ে সঠিক পাওয়ার হতে পারে এর পরের ছবিতে আমরা দেখব লেজার প্রযুক্তি ব্যবহার করে ফ্যাম সেকেন্ড লেজার ব্যবহার করে আমরা পারফেক্ট লেন্স লেজার সিস্টেম বা লিরিকের মাধ্যমে আমরা একটা মনোফোকাল লেন্সকে প্রেসবায়োপিক লেন্সে বা প্রেসবায়োপিক লেন্সকে মনোফোকাল লেন্সে আমরা রূপান্তরিত করতে পারি যদিও সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ধন্যবাদ স্যার আপনি বলছিলেন প্রথমে যে লেন্সের পাওয়ার নির্ণয় করাটা খুবই জরুরি এটি আপনারা কিভাবে নির্ণয় করেন ওই ছবি দিয়ে বুঝিয়ে দিই লেন্সের পাওয়ার আমরা নির্ধারণ করি বায়োমেট্রির মাধ্যমে সেই বায়োমেট্রির দুটো পদ্ধতি একটি হচ্ছে শব্দ প্রযুক্তির আলট্রাসনিক বায়োমেট্রি সেটি ধরনের রয়েছে কন্টাক্ট এবং ইমার্শন কন্ট্যাক্টের চাইতে ইমারশন বেশি নির্ভুল তবে স্টেট অফ আর্ট টেকনোলজি হচ্ছে অপটিক্যাল বায়োমেট্রি আমি ছবি দিয়ে বুঝি আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড টিকে ফ্রম কার্ল জাইস জার্মানি এটি হলো সবচেয়ে বেস্ট বায়োমেট্রিক মেশিন যেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি পরের ছবিতে আমরা দেখবো পেনটা এক্সেল উইথ করভিস এস টি ফ্রম অকুলাস জার্মানি এটিও খুবই উন্নত প্রযুক্তির একটি অপটিক্যাল বায়োমেট্রি এর পরের ছবিতে আমরা দেখব। এই পেন্টাক্যাম পেন্টাক্যাম্প এর মাধ্যমে আমরা কারোর চোখের কর্ণিয়া স্বাভাবিক আছে কিনা তার মানচিত্রের মাধ্যমে আমরা পেতে পারি যেমন অনেকের কর্ণিয়া পাতলা হয়ে যায় একটা অসুখ কেরাটোকোনাস তাদের যদি ছানি পড়ে তাদের কিন্তু সব ধরনের লেন্স চোখের ভিতরে বসানো যায় না সেই বিষয়টি জানা প্রয়োজন হয় এরপরের ছবিতে আমরা দেখব অনেকের চোখের চাপজনিত গ্লোকোমা রোগ থাকতে পারে রেটিনার জটিলতা থাকতে পারে সেই বিষয়গুলো ফ্যাকো সার্জারির আগে নির্ধারিত হওয়া দরকার তা না হলে সেই রোগীরা কিন্তু ভালো দেখবেন এর পরের ছবিতে আমরা দেখব তুমি জানো আমরা অনেকেই চোখের শুষ্কতায় ভোগে থাকি প্রচলিতভাবে আমরা চোখে কৃত্রিম অশ্রু দেই এর পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে গেছে চোখের শুষ্কতার চিকিৎসা লিপি ভিউ লিপি ফ্লো ড্রাই আই ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্টের মাধ্যমে যেটা আমরা বাংলাদেশে প্রথম করছি অর্থাৎ ভালোভাবে সবকিছু দেখে শুনেই তারপরে চোখের ভেতরে একটি লেন্স বসিয়ে দেওয়া উচিত ধন্যবাদ স্যার আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম আমরা জানি যে ঢাকা আই কেয়ার হসপিটালে সম্প্রতি আপনারা জাইস ক্যাটারেক্ট সুইটের মাধ্যমে ফ্যাকো সার্জারি করছেন এই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন ছবি দিয়ে বুঝিয়ে দিই তুমি যথার্থই বলেছো ক্যালিস্টয় এটি হচ্ছে ডিজিটাল মার্কারলেস সলিউশন আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড বায়োমেট্রি মেশিন এবং ক্যালিস্টয় এবং লোমেরা সেভেন হান্ড্রেড মাইক্রোস্কোপ এই তিনটি যন্ত্রের মধ্যে একটা মেলবন্ধন বা সেতু বন্ধনের সৃষ্টি হয় ফোরাম আইকেয়ার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের বাদে এটি হচ্ছে জাইস ক্যাটারাকস উইথ মার্কালেস এটাই আমরা বাংলাদেশে প্রথম সবচেয়ে উন্নত প্রযুক্তির ডিজিটাল পদ্ধতিতে ফ্যাকোস সার্জারি করছি ফলে রোগীদের ফ্যাকো সার্জারি সবচেয়ে নিখুঁত এবং নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে ধন্যবাদ স্যার শেষ প্রশ্ন আপনার কাছে যে রোগীরা প্রায় কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আসলে কোন লেন্সটি সবচেয়ে ভালো এই বিষয়টি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন দেখো কোন লেন্সটি সবচেয়ে ভালো সেটা যতটা না প্রয়োজন সবচেয়ে রোগীর জন্য প্রয়োজন যে কোন লেন্সটি তার চোখের জন্য ভালো আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই কেউ হয়তো পড়তে ভালোবাসে কেউ হয়তো কম্পিউটারে বা মোবাইল ফোনে থাকতে ভালোবাসে কেউ হয়তো গল্ফ খেলতে ভালোবাসে কেউ হয়তো অভিনয় শিল্পের সাথে জড়িত নৃত্য শিল্পের সাথে জড়িত পরের ছবিতে আমরা দেখবো যে অনেকে আবার কাছে পড়ার যে দূরত্ব এক একজনের কিন্তু এক এক রকম অর্থাৎ এই পুরো ব্যাপারটা নির্ভর করছে একজন মানুষের দেখবার চাহিদার উপরে আবার আমরা দেখিয়েছি যে এক একজন মানুষের চোখে ছানি ছাড়াও অনেক ধরনের অসুখ বিসুখ থাকতে পারে অর্থাৎ সব লেন্স সব রোগীর জন্য নয় এটা চক্ষু বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ মনোনীত হাসপাতালগুলোতে যে সার্জিক্যাল যে কাউন্সেলার বা পরামর্শক রয়েছে তারাই এই বিষয়টি রোগীর জন্য নির্ধারণ করে সেটাই রোগীর জন্য মঙ্গল ধন্যবাদ স্যার এই করোনার এই মহামারীতে এইরকম একটা পরিস্থিতিতে কি আসলে সার্জারি করা বা ফ্যাকো সার্জারি করা কতটা আসলে নিরাপদ এই বিষয়টি যদি একটু বলতেন যথেষ্ট নিরাপদ আমরা স্বাস্থ্যবিধি মেনেই রোগীকে মাস্ক পরিয়েই আমরা এখন চোখের ফ্যাকো সার্জারি নিয়মিতভাবে করছি আইনসম্মতভাবে বিধিসম্মতভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনেই সেটা আমরা সম্পন্ন করছি স্যার এরই মাঝে একটু বলতে চাই যে আপনারা ঢাকা আই কেয়ার হসপিটালে কিভাবে ফ্যাকো সার্জারি করে আসছেন এটি একটি সচিত্র প্রতিবেদন আমরা দেখব নিশ্চয় ভাবে দেখে নিলাম ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা আসলে কিভাবে ফাকো সার্জারি করে থাকেন আপনাকে অনেক 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 ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আর সকল দর্শক এবং আর টিভিকেও ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক চোখের ছানি চিকিৎসায় লেন্স ও প্রযুক্তির ব্যবহার নিয়ে এই ছিল আজকের আলোচনা আশা করছি ছানি চিকিৎসার সফলতায় সঠিক লেন্স ব্যবহার সম্পর্কে যে তথ্যগুলো এতক্ষণ আমরা পেয়েছি তা অবশ্যই চোখের ছানি চিকিৎসায় সচেতনতা তৈরি করতে সহযোগিতা করবে সবার জন্য সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণে আজকের মতো বিদায় নেব সবার জন্য অনেক শুভকামনা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.